আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস মিয়া। আব্দুল কুদ্দুস মিয়া মীর। আচ্ছা, আপনার বাবার নাম? আব্দুল সত্তম মীর। মায়ের নাম? আমিন জান। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বর্তমানে যেখানে আছি না, আগেরটা। আগেরটা যেখানে মুক্তিযুদ্ধের ছোটবেলা আপনি কোথায় ছিলেন? পাঁচ কাহনিয়া। এটা কোন উপজেলায়? নেত্রকোনা জেলায়। নেত্রকোনা? নেত্রকোনা সদরে। আপনি মুক্তিযুদ্ধ করছেন কয় নম্বর সেক্টরে? এগারোতে। আচ্ছা, ট্রেনিং নিয়েছেন কোথায়? ভারতের কোথায়? ভুটান। ভুটানে? ভুটানে কয় দিনের ট্রেনিং হলো? একুশ দিন। শুধু 21 দিন ট্রেনিং হয়েছে? আচ্ছা, তারপর আয়ার আগে আমি মুজাহিদিন ছিলাম পাইতো নামে। আচ্ছা, কোন কোন সময় ছিলেন মুজাহিদে? মুজাহিদে এই নেত্রকোনা কিশোরগঞ্জ। হ্যাঁ, ট্রেনিং করছি। আচ্ছা, কিশোরগঞ্জ কলেজে ট্রেনিং করছি। আচ্ছা, যেদিন বঙ্গবন্ধু গেছিলাম, হ্যাঁ, ওই সময় আমরা কিশোরগঞ্জ আমাদের থেকে হাতিয়ার গোলাপাল সব নিয়ে নিয়েছে, খালি লাঠি হাতে দিয়েছে। আমরা অস্ত্র দিল কোন জায়গা থেকে? অস্ত্র পাইছি আমরা তোরাতে প্রথম প্রেয়ে। আপনার কমান্ডার কে ছিল? আপনারা কাজ নির্দেশে কর্নেল আবু তাহের? আচ্ছা, মানে কর্নেল তাহের। ও, তাহের সাহেব, তাহেরকে, কর্নেল তাহেরকে দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছি। মানে উনি আমাদের উস্তাদ ছিলেন, উনি আমাদেরকে দেখুন করছেন এবং কি লাগে না লাগে সব তত্ত্বাবধানে ছিলেন। আচ্ছা, আপনার যে যুদ্ধে আহত হলেন কোন তারিখে? 13 ডিসেম্বর। কোন সময়? রাত প্রায় 11:30-11:30 দিকে। ঘটনা বলবেন, মানে আপনারা কোথায় ছিলেন? কোন আমরা নেতাই নদীর পাড়ে বসে ছিলাম, আর পাক বাহিনী ছিল নেতাই নদীর ওই পাড়ে। আচ্ছা, আপনারা কি পরিমাণ ছিলেন? আমরা পুরো পাড়ব এক প্লাটুনে। আচ্ছা, আপনাদের কমান্ডে তখন কে ছিল? রজবালি। আচ্ছা, কি হইল ঘটনাটা? ঘটনা ওইখানে নাতে নদীর পারে যখন আমার যে এলএমবি ম্যান জি নির্মল দত্ত জি, তখন ব্যাংকারের মধ্যে, ব্যাংকার মানে আই একটা মাঠ আই ছিল, আইটার নিচে আমরা দিয়েছি। আচ্ছা, ওই ছেলে পরে যখন ওরা গোলাপ গুলি করতেছে তখন ওই এলএমবি ম্যান ব্যথা পাইতো বলে আমি যখন বাউ খেয়ে লাফটি মারি তখন এই আইডের থেকে আয়া গুলিটা আমার এখানে বিদ্রোহ করা। একটা গুলি লাগে? হ্যাঁ। আচ্ছা, গুলিতে কোন পায়ে লাগে আপনার? বাম পায়ের নিচে। নিচে তা বের হয়ে যায় গুলিটা? না, পায়ে হয় না, ওইটা মাটি থেকে আয়া লাগু দিকে বাইর হয় না। আচ্ছা, ওইটা ইয়েতে গুয়াহাটিতে বাইর করছে। ও, তা আপনার পশু মানে চিকিৎসা কোথায় কোথায় হলো? গুয়াহাটি, ভারতের গুয়াহাটিতে। হ্যাঁ। চিকিৎসা করার পরে কবে ফিরলেন? এক সপ্তাহ পরে। এখন চলতে সমস্যা হয়? এখন চলতে সমস্যা হয়, হাঁটতে পারি না, বইতে পারি না, চলাফেরা করতে পারি না, অফিস সব কিছু দেখে দেখতেও কিছু সুরক্ষা করতে না, ওষুধপত্র ঠিক মতো আমরা পাই না। আচ্ছা, ওষুধপত্র ঠিক মতো পান না? না। আচ্ছা, এই যে আপনি রক্ত দিয়েছেন যে স্বাধীন দেশের জন্য, এখন স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশ কি পেয়েছেন? আমরা দেশ পাইছি কিন্তু স্বাধীন পাই নাই, দেশ পাইছি আমরা কষ্ট করে কিন্তু স্বাধীনতা পাই নাই। কোন দেশে স্বপ্ন দেখেছিলেন, কেমন হবে? আমরা চাইছিলাম মোটা ভাত মোটা কাপড় পরে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করবো, কিন্তু এটা আমরা পাইনি। এখন দেশের কোন জিনিসটা দেখলে আপনার খারাপ লাগে? এই যে রাজা পতাকা লাগায় গাড়ি চালায় ওইগুলো দেখলে আমাদের খারাপ লাগে। ভালো লাগে কোনটা দেখলে দেশের ভালো লাগে? ভালো লাগে আমরা মুক্তিযোদ্ধারা যখন মিছিল করি, মিটিং করি এবং হাসিনা লোকে গিয়ে আমরা কথা বলতে পারি, তখন আমাদের মনে আমরা বোধহয় বিরাট ব্যস্ত পাইতেছি। আচ্ছা, পরবর্তী প্রজন্ম কি দেশটাকে আগায় নিতে পারবে আপনাদের কি বিশ্বাস? অনলাইন জানে যে আমাদের ছেলে পেলে যারা বাচ্চা আছে বা বড় হয়েছে তারা আমাদের সন্তানরা প্রজন্ম একটা সংগঠন করছে, করে তারা অগ্রসর হইতে চাইতেছে কিন্তু জামাত শিবিরের লেগে পারে না, তারা বাংলা ভিন্ন দেয় জামাত হেফাজত এইসব কারণে তারা আগায় যেতে পারবে না। আচ্ছা, তো পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা
তাদের দেশপ্রেম কেমন আছে বলে মনে হয়? তারা কি পারবে দেশটাকে আগায় নিতে? তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় ইনশাআল্লাহ তারা পারবে। জি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস মিয়া। আব্দুল কুদ্দুস মিয়া মীর। আচ্ছা, আপনার বাবার নাম? আব্দুল সত্তম মীর। মায়ের নাম? আমিন জান। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বর্তমানে যেখানে আছি না আগেরটা। আগেরটা যেখানে মুক্তিযুদ্ধের ছোটবেলা আপনি কোথায় ছিল? পাঁচ কাহনিয়া। এটা কোন উপজেলায়? এটা নেত্রকোনা জেলায়। নেত্রকোনা? নেত্রকোনা সদরে। আপনি মুক্তিযুদ্ধ করছেন কয় নম্বর সেক্টরে? এগারোতে। আচ্ছা, ট্রেনিং নিয়েছেন কোথায়? ভারতে। ভারতের কোথায়? ভুটান। ভুটানে? ভুটানে কয়দিনের ট্রেনিং হইল? একুশ দিন। শুধু 21 দিন ট্রেনিং হয়েছে? আচ্ছা, তারপর আয়ার আগে আমি মুজাহিদিন ছিলাম বাড়িতে নামলে। আচ্ছা, কোন কোন শহরে ছিলেন মুজাহিদে? মুজাহিদে এই নেত্রকোনা, কিশোরগঞ্জ। হ্যাঁ, ট্রেনিং করছি। আচ্ছা, কিশোরগঞ্জ ট্রেনিং করছি। যেদিন বঙ্গবন্ধু ইলেকশন, হ্যাঁ, ওই সময় আমরা কিশোরগঞ্জ আমাদের থেকে হাতিয়ার গোলা বালু সব নিয়ে নিছে, খালি লাগিয়ে দিছে। আমরা অস্ত্র দিল কোন জায়গা থেকে? অস্ত্র পাইছি আমরা তোরাতে প্রথম প্লেয়ার। আপনার কমান্ডার কে ছিল? আপনারা কাজ নির্দেশে কর্নেল আবু তাহের? কর্নেল তাহের? ও, তাহের সাহেব, তাহেরকে, কর্নেল তাহেরকে দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছি। মানে উনি আমাদের উৎসব ছিলেন, উনি আমাদেরকে বেতন করতেন এবং কি লাগে না লাগে সব তত্ত্বাবধানে ছিলেন। আচ্ছা, আপনার যুদ্ধে আহত হলেন কোন তারিখে? 13 ডিসেম্বর। কোন সময়? রাত প্রায় 11:30-11:30 দিকে। ঘটনা বলবেন, মানে আপনারা কোথায় ছিলেন? কোন আমরা নেতাই নদীর পাড়ে বসে ছিলাম, আর পাকবাহিনী ছিল নেতাই নদীর ওই পাড়ে। আচ্ছা, আপনারা কি পরিমাণ ছিলেন? আমরা পুরো পাড়ো এক প্লাটুনে। আচ্ছা, আপনাদের কমান্ডে তখন কে ছিল? রজবালি। আচ্ছা, কি হইল ঘটনাটা? ঘটনা ওইখানে নাতে নদীর পারে যখন আমার যে এলএমজি ম্যান জি নির্মল দত্ত জি, তখন ব্যাংকারের মধ্যে, ব্যাংকার মানে আই একটা মাঠ আই ছিল, আইটার নিচে আমরা এমন দিয়েছি। আচ্ছা, ওই ফিরে পরে যখন খবরার গোলাপ গুলি করতেছে, তখন ওই এলএমজি ম্যান ব্যথা পাইতো বলে আমি যখন বাল খেলে লাঠি মারি, তখন এই আইডের ঠেকায় গুলিটা আমার এখানে বিধ্বস্ত হয়। একটা গুলি লাগে? হ্যাঁ। আচ্ছা, গুলিটা কোন পায়ে লাগে আপনার? বাম পায়ের নিচে। নিচে তা বের হয়ে যায় গুলিটা? না, বাইর হয় নাই, ওইটা মাটির ঠেকায় লাগু দিকে বাইর হয় নাই। আচ্ছা, ওইটা ইয়েতে গুয়াহাটিতে বাইর করছে। ও, তা আপনার পোষে মানে চিকিৎসা কোথায় কোথায় হলো? গুয়াহাটি, ভারতের গুয়াহাটি। হ্যাঁ, চিকিৎসা করার পরে কবে ফিরলেন? সাতদিনের এক সপ্তাহ পরে। এখন চলতে সমস্যা হয়? এখন চলতে সমস্যা হয়, হাঁটতে পারি না, বইতে পারি না, চলাফেরা করতে পারি না, অফিস সব কিছু দেখে দেখতেও কিছু ছোট ভাগ করতেছে না, ওষুধপত্র ঠিক মতো আমরা পাইও না। আচ্ছা, ওষুধপত্র ঠিক মতো পান না? আচ্ছা, এই যে আপনি রক্ত দিয়েছেন যে স্বাধীন দেশের জন্য, এখন স্বাধীন দেশ, স্বাধীন সেই স্বাধীন দেশ কি পেয়েছেন? আমরা দেশ পাইছি কিন্তু স্বাধীন পাই নাই, ব্যাগ পাইছি আমরা কষ্ট করে কিন্তু স্বাধীনতা পাইনি। কোন দেশে স্বপ্ন দেখেছিলেন, কেমন হবে? আমরা চাইছিলাম মোটা ভাত মোটা কাপড় পরে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করবো, কিন্তু এটা আমরা পাইনি। এখন দেশের কোন জিনিসটা দেখলে আপনার খারাপ লাগে? এই যে লাগে খারাপ, পতাকা লাগে, গাড়ি চালায়, ওইগুলো দেখলে আমাদের খারাপ লাগে। ভালো লাগে কোনটা দেখলে দেশের ভালো লাগে? ভালো লাগে আমরা মুক্তিযোদ্ধারা যখন মিছিল করি, মিটিং করি এবং হাসিনা লোকে গিয়ে আমরা কথা বলতে পারি, তখন আমাদের মনে আমরা বোধহয় ফিরে দেশটা পাইতেছি। আচ্ছা, পরবর্তী প্রজন্ম কি দেশটাকে আগায় নিতে পারবে আপনাদের কি বিশ্বাস? এটা অনলাইন জানে যে আমাদের ছেলে পেলে যারা বাচ্চা আছে বা বড় হয়েছে তারা আমাদের সন্তানরা প্রজন্ম একটা সংগঠন করছে, করে তারা অগ্রসর হইতে চাইতেছে কিন্তু জামাত শিবিরের লেগে পারে না।
তারা মানব ভিন্ন ব্যয় জন্মান হেফাজত এইসব কারণে তারা আগে যেতে পারে না। তো পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা তাদের দেশপ্রেম কেমন আছে বলে মনে, তারা কি পারবে দেশটাকে আগায় নিতে? তারা তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় ইনশাল্লাহ তারা পারবে। জি আপনাকে ধন্যবাদ।